আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি রাঙামাটি শহরের পলওয়েল পার্কের সামনে। চলুন তাহলে ভেতরে গিয়ে দেখা যাক কী কী আছে এই পলওয়েল পার্কের ভেতরে। পলওয়েল পার্কের কটেজগুলো সম্ভবত ভিউ পয়েন্ট করে দিয়েছে দর্শক পর্যটকদের জন্য। ওয়াও, এখানে তো সব দুর্দান্ত লাগলো। এখানেও একটা ঝুলন্ত ব্রিজ। আমার এটা মাথায় ছিল না, কারণ আমি কখনো আগে আসিনি পলওয়েল পার্কে। রাঙামাটি তো যদিও অনেকবার এসেছি, কিন্তু এখানে আসা হয়নি। ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্কের মধ্যেও ঝুলন্ত ব্রিজ পেলাম, খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজটার মতো। এর পাশেই আছে রেস্টুরেন্ট। আমরা ঝুলন্ত ব্রিজটা হেঁটে পার হওয়ার চেষ্টা করি, যদিও অনেক রোদ। ঝুলন্ত ব্রিজে হাঁটার পাশাপাশি ওয়েদার এনজয় করতে করতে আমরা হাঁটতেছি। পাশেই কেউ যদি কায়াকিং করতে চায়, এখানে কায়াকিংয়ের ব্যবস্থা আছে। চাইলে এখানে বোট জার্নি করতে পারবেন, স্পিড বোট জার্নি করতে পারবেন, নৌকা ভ্রমণ করতে পারবেন, কিংবা রিজার্ভ বোট সার্ভিসও আছে, যারা কিনা এখানে রাঙামাটির আশেপাশে যে সাইটসিংগুলো এগুলো করে, মানে এই লেকের আশেপাশে যে সাইটসিংগুলো এগুলো করাবে এইসব বোট। আর এই এই লেকের মধ্যে আপনি চাইলে কায়াকিং করতে পারেন, এখানে যথেষ্ট সাসেল। এখানে এটুকুই, অনেক কিছু করেছে, সুন্দর লাগছে, যথেষ্ট চমৎকার চমৎকার পরিবেশ। মধ্যে আছি পলওয়েল পার্কের ঝুলন্ত ব্রিজের সামনে। চমৎকার একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে পাশে। এর পাশেই আপনারা কায়াকিংয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে কায়াকিং করতে পারবেন। এখানে কায়াকিং কাউন্টার, এই পাশটাতে চমৎকার লেক ভিউ। যেদিকে দু চোখ যায় আপনার শুধু ভিউ আর ভিউ, সোজা তাকালে দেখবেন ঝুলন্ত ব্রিজ। এখানে কায়াকিংয়ের ব্যবস্থায় দুইজন সিটে 100 টাকা, তিনজন সিটে 150 টাকা। চাইলে কেউ এখানে কায়াকিং করতে পারবেন, যেহেতু আসবেন সময় নিয়ে আসবেন সবাই। কফি কর্নার, ইউনিক ইউনিক দোকান, এখানে খুবই সুন্দর লাগে দোকানগুলো দেখতে, আনকমন দোকান। আর এখানে হলো লাভ পয়েন্ট, এই সেই লাভ পয়েন্ট যেখানে আসার জন্য আসলে রাঙামাটি পলওয়েল পার্ক খুবই বিখ্যাত। লাভ পয়েন্টের সাথেই আমার মামা দাঁড়িয়ে আছে, কারণ উনি সম্ভবত ছাকা খেয়েছে। নাহলে তুমি মামা এখানে একদম একা একা এই লাভ পয়েন্টের পাশে বসে আছো কেন? আসলে ছাকা খাইনি, ছাকা খাওয়ার তো সুযোগ নাই, যেহেতু প্রেমই করতে পারি না লাইফে, ছাকা খাবো কোথায় থেকে? তাহলে তুমি ভাবতেছি যারা প্রেম করে ভাবতেছি সবাই এখানে টাকা দিয়ে একা তালা ঝুলিয়ে গেল। এই জিনিসটা আসলে ইউনিক, না কান্না করবো না, যে লাভ পয়েন্টের ইয়েতে সব তালা এতগুলো তালা দেখে আমার ভয় লাগছে প্রথম, পরে ভাবলো এটা নাকি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখার জন্যই তালাটা দেয়া। যাই হোক মামা, তুমি মন খারাপ করো না, আমিও কোনো এক সময় হয়তো প্রেম করবো, ভালোবাসার বন্ধনে আমারও এরকম একটি তালা আবদ্ধ করে রাখবো, যাতে আমার প্রেমটা শক্ত পাকাপোক্ত হয়, যাতে ছুটে না যায়। আমরা এই লাভ পয়েন্টের পাশে অনেকক্ষণ বিশ্রাম করে এখন মামা সহ বের হবো। মামা কই যাবো এখন? আমরা পলের পাশে বাঘের মাথা দিয়ে মুখ দিয়ে ঢুকেছি এবং ইগলের পিছন দিয়ে বের হচ্ছি। আমরা এখানে আর খানিকটা থেকে কিছুক্ষণ থেকে হালকা খাবার দাবার গিয়ে আবার হোটেলে যাবো, রেস্ট করবো, আবার বিকেলবেলা বের হবো চলুন। চলো তাহলে নাকি আমাদের